আমরা অ্যাডভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে যেটা শব্দগুলোকে বেছে নেব সেগুলো হয়েছে বাট স্টিল ইয়েট, এই শব্দগুলো। এরপর অ্যাডভার্সিটিতে যেগুলো রয়েছে ইদার অর নিদার নর, ইদার অর নিদার নর, এবং ইলেটিভে যেগুলো রয়েছে দেয়ার ফোর সো অ্যাজ বিকজ, দেয়ার ফোর সো অ্যাজ বিকজ। এবার আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। কিউমুলেটিভ সংযোজক দুটো সেন্টেন্সকে সংযোগ করছে, দুটো ভিন্ন সেন্টেন্সকে মূলত অ্যান্ড দিয়ে, নট অনলি বাট অলসো বোথ দিয়ে। সাপোজ একটি সেন্টেন্সে বলা আছে রাম যাচ্ছে এবং শ্যাম যাচ্ছে, যেহেতু দুজনেই যাচ্ছে দুজনকে আমি বোথ দিয়ে অ্যাড করে দিলাম, বোথ রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং। অ্যাডভার্সিটিভ বাট স্টিল ইয়েট, বাট মূলত বিয়োজক সেন্টেন্স, দুটো আইডিয়াকে, দুটো ভিন্ন আইডিয়াকে যারা একই ছাতার নিচে নিয়ে আসে তাদেরকে বলা হচ্ছে অ্যাডভার্সিটিভ। কীরকম না, সূর্য পূর্ব দিকে ওঠে অস্ত যায় পশ্চিম দিকে, দুটো ডিফারেন্ট আইডিয়া, কিন্তু তাদেরকে আন্ডার ওয়ান শেড আনতে হলে এই কনজাংশনটির ব্যবহার করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ বাট। স্টিল থেকে একই রকম একটা আইডিয়া, ইট ইজ রেনিং স্টিল আই হ্যাভ টু গো টু স্কুল, বৃষ্টি হচ্ছে তবুও যেতে হবে। অল্টারনেটিভ অল্টারনেট করছে হয় তুমি অথবা সে, ইদার ইউ অর ইউর ব্রাদার হ্যাজ টু গো টু স্কুল, তোমাকে অথবা ভাইকে যেতে হবে, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, কেউ করবে না, নিদার ইউ নর ইউর সিস্টার ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। শেষ চলে এলাম ইলেটিভ, ইলেটিভে কোন শব্দগুলো, দেয়ার ফোর, অতএব বৃষ্টি হয়েছে, দেয়ার ফোর আই ক্যানট গো টু স্কুল। সো কীভাবে করতে হবে এটাকে, না বৃষ্টি হয়েছে সুতরাং আমি স্কুলে যাচ্ছি না, সো আই ক্যানট গো টু স্কুল। আবার বলছে যে অ্যাজ ইট ইজ রেনিং আই ক্যানট গো টু স্কুল, যেহেতু বৃষ্টি হচ্ছে আমার স্কুলে যাওয়ার কোনো উপায় নেই, অ্যান্ড ফাইনালি বিকজ কারণ বৃষ্টি হয়েছে সেই